প্রিয় ছাত্রছাত্রীরা শুভ সকাল। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের পড়াবো বাংলা প্রথম পত্র। তোমরা বাংলা প্রথম পত্র বই খাতা করো এবং লেসন প্ল্যান নিয়ে প্রস্তুতি গ্রহণ করো। তোমাদেরকে পড়াবো, দেখো ভাষা শহীদদের কথা। আমাদের প্রথম সাময়িক পরীক্ষার পাঠের মধ্যে আছে ভাষা শহীদদের কথা। তোমরা তো শ্রেণী অভিজ্ঞতা দিয়ে দিয়েছো, সবার পরীক্ষা নিশ্চয়ই ভালো হয়েছে। এখন আমরা দেখো আগে আমরা ক্লাস করেছিলাম ভাষা শহীদদের কথা, আমরা রিডিং করেছি, শূন্যস্থান পূরণ আমরা শেষ করেছি। এখন আমাদের পাঠের মধ্যে আরো কিছু অংশ বাকি আছে, সেই অংশ নিয়ে আমি আলোচনা করছি। এখন দেখো এখানে আছে, তোমরা 18 পৃষ্ঠায় চলে যাও, দেখতে পাচ্ছ 18 পৃষ্ঠা। 18 পৃষ্ঠাতে আছে যুক্ত বর্ণ। দেখো তিন নম্বর প্রশ্ন আছে, যুক্ত বর্ণ করে চিনে নেই, যুক্ত বর্ণ দিয়ে নতুন করে শব্দ পড়ি। ঠিক আছে, তাহলে আমরা যুক্ত বর্ণ গঠন করব, যুক্ত বর্ণ থাকবে এখানে, যুক্ত বর্ণ আমরা ভাঙবো, ভাঙবো যুক্ত বর্ণগুলো আমরা পৃথক করবো। যেমন এখানে ল আর ব একসাথে যুক্ত আছে, তা আমরা এখানে ল এখানে বক্সের মধ্যে দিব সাথে ব। ঠিক আছে, তোমরা এভাবে না লিখে ল যোগ ব এভাবে লিখতে পারবে, যে কোনো একটি নিয়মে করতে পারবে। ঠিক আছে, আর অবশ্যই শব্দ গঠন করবে, এখানে যেমন আছে ফাল্গুন আছে ফল্গু আছে, যে কোনো একটি শব্দ গঠন করবে, যেমন ফাল্গুন। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমরা যুক্ত বর্ণগুলি দেখো, আমি তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি। লয় গ ল যোগ গ, দন্ত ষয় থ স যোগ থ, ময় ম ম যোগ ম, মূর্ধন্য ষয় ট রফলা। এখানে দেখো দেখতে পাচ্ছ একটি বিষয়, মূর্ধন্য স এখানে মূর্ধন্য স যোগ ট, এখানে অবশ্যই পাশে ব্রেকেটে তোমরা রফলা দিবে, এভাবে রফলা লিখে দিবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। ঠিক আছে, রফলা তোমাদেরকে দেখিয়ে দিতে হবে যুক্ত বর্ণের মধ্যে। আচ্ছা, আর অবশ্যই শব্দ গঠন করবে একটি করে, পরীক্ষায় একটি করে তোমরা শব্দ গঠন করবে। এখানে যেমন অনেকগুলি আছে, রাষ্ট্রভাষা আছে, উষ্ট্র আছে, লোষ্ট্র আছে, যে কোনো একটি লিখবে। সম্মান, তারপর ময়মতে সম্মান আছে, আম্মা সম্মতি, যে কোনো একটি। তারপরে অসুস্থের মধ্যে এখানে দেখো দন্ত সয়থ, অসুস্থ আছে, মুখস্থ আছে, দুস্থ আছে, তাহলে যে কোনো একটি তোমরা শব্দ গঠন করবে। এখন দেখো আমরা পরবর্তী পৃষ্ঠে চলে যাচ্ছি, সঠিক উত্তর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল, এখানে চারটি অপশন দেওয়া আছে, রফিক সালাম বরকত জব্বার। তোমরা যেটি সঠিক সেটি নিচে এভাবে টিক মার্ক দিবে, আমি দেখো টিক মার্ক দিয়েছি বরকত, সঠিক হবে বরকত। তারপর রফিকের বাবা কি করতেন, রফিকের বাবা এখানে শিক্ষকতা, ব্যবসায়, চাকরি, কৃষিকাজ, উত্তর হবে ব্যবসায়। আব্দুল সালামের বাড়ি কোন জেলায়, উত্তর হবে ফেনী জেলায়। এখানে চারটি অপশন দেওয়া আছে, যেটি সঠিক তার উপরে তোমরা টিক মার্ক করবে, ফেনী জেলায়। আচ্ছা, এখানে আরও কিছু খালি দেখো, এখানে ডান দিক থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে খালি জায়গায় বসি, এখানে ডান দিকে শব্দে দেখো এখানে খালি জায়গায় এই শব্দগুলি থেকে সঠিক শব্দটি আমরা খালি করে বসিয়ে আমরা শূন্যস্থান পূরণ করব। ক দেখো, কিছু কিছু গাছে নতুন ড্যাশ গজিয়েছে, এখান থেকে আমরা কি নিতে পারি, পাতা নিতে পারি, পাতা গজিয়েছে। খ পুলিশ মিছিল করতে নিষেধ করেছে, তাহলে খালি ঘরে হবে, এখান থেকে আমরা মিছিল নিয়েছি। টপ বগে তরুণরা বেপরোয়া, এখান থেকে আমরা কি নিয়েছি, বেপরোয়া। ঘ এই ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন। ঠিক আছে, তাহলে এখানে তোমরা পরবর্তী পৃষ্ঠায় এখানে দেখতে পাচ্ছ, দেখো আট নম্বর, দেখো আট নম্বরে কিছু এখানে শুরু এখানে প্রশ্নোত্তর দেওয়া আছে, প্রশ্নোত্তরগুলি তোমরা এগুলি পাবে লেসন প্ল্যানে, তোমাদের পাঠ পরিকল্পনা যেটি তোমরা স্কুল থেকে সংগ্রহ করেছো সেখান থেকে তোমরা উত্তরগুলি পাবে, প্রশ্নগুলিও পাবে। এখন দেখো আমি তোমাদেরকে বড় প্রশ্নগুলি একটু বলে দিচ্ছি, দেখো তোমাদের পড়িয়ে দিচ্ছি আমি, এই পৃষ্ঠায় চলে যাও। দেখো প্রথম আমাদের সাময়িকের যে পেজ আছে সেই পেজের মধ্যে খ নাম্বার প্রশ্নটা আছে আমাদের এই অধ্যায়ের মধ্যে, দেখো ভাষা শহীদেরা কেন অমর, তোমরা এখানে মার্কিং এখানে দাগিয়ে রাখতে পারো, খ নাম্বারটা হবে ভাষা শহীদদের কথা এই অধ্যায়ে। তাহলে ভাষা শহীদেরা কেন অমর, উত্তর ভাষা শহীদেরা জীবন দিয়ে বাংলা ভাষার জন্য সম্মান রক্ষা করেছেন,
তাদের আত্মত্যাগের কারণে আমরা বাংলায় কথা বলতে পারছি, এই কারণে আমরা তাদের শ্রদ্ধা করি, স্মরণ করি, তাই ভাষা শহীদেরা আমাদের কাছে অমর। ঠিক আছে, এখন দেখো পরের পৃষ্ঠায় চলে যাও। পরের পৃষ্ঠায় বর্গীয় জ প্রশ্নটা দেখো, বর্গীয় যে প্রশ্নটা এই অধ্যায়েরই, এই গদ্যাংশেরই। আমরা কেন ভাষা শহীদদের কথা ভুলবো না? ভাষা শহীদেরা উত্তর, ভাষা শহীদেরা মাতৃভাষাকে ভালোবাসতেন, তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করেছেন, তাদের আত্মত্যাগের ফলে বাংলা রাষ্ট্রভাষা হয়েছে, তাই আমরা ভাষা শহীদদের কখনো ভুলবো না। ঠিক আছে, এখন দেখো তোমাদের আরও আসবে কি ছোট প্রশ্ন, এক কথায় উত্তর। এক কথায় উত্তরগুলো তোমরা পাচ্ছ, এখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে, এখানে মধ্যে তোমরা দেখো ত থেকে তোমরা এই গদ্যাংশের এই গদ্যের প্রশ্নগুলি পাবে। ছাত্র জনতা কি জানিয়েছিলেন? ছাত্র জনতা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানিয়েছিলেন। পাকিস্তানিরা কি চেয়েছিল? পাকিস্তানিরা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চেয়েছিল, আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। তারপর দ নাম্বার 1952 সালের 21শে ফেব্রুয়ারি কে কে শহীদ হয়েছিলেন? 1952 সালের 21শে ফেব্রুয়ারি শহীদ রফিক, বরকত, সালাম, জবাসহ নামরা জানা আরও অনেকে শহীদ হয়েছিলেন। তারপর ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদের আমরা কী নামে ডাকি? ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে আমরা ভাষা শহীদ নামে ডাকি। ন, রফিকউদ্দিন আহমদ কেন ঢাকায় এসেছিলেন? রফিকউদ্দিন আহমদ তার বাবার ব্যবসায় সাহায্য করতে এসেছিলেন। প, ভাষা শহীদেরা কেন জীবন দিয়েছিলেন? ভাষা শহীদেরা মাতৃভাষা তথা বাংলা ভাষার সম্মান রক্ষার জন্য জীবন দিয়েছিলেন। তারপর দেখো ফেব্রুয়ারি মাসে ফোটে এমন তিনটি ফুলের নাম হলো, নাম লিখো। ফেব্রুয়ারি মাসে ফোটে এমন তিনটি ফুলের নাম হলো পলাশ, গাঁদা ও ডালিয়া। ঠিক আছে, তাহলে এই অধ্যায় থেকে আমরা এখানে 3, 4, 5, 6, 7টি ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন দুটি পাচ্ছি। ঠিক আছে, তোমরা এই অধ্যায় থেকে ভালোভাবে দেখো ভাষা শহীদদের কথা আমরা ভালোভাবে পড়ে নিয়েছি। তোমরা এখান থেকে শূন্যস্থান পূরণ, বাক্য গঠন, শব্দার্থ, যুক্ত বর্ণ, তারপর ছোট প্রশ্ন, বড় প্রশ্ন তোমরা শিখে নিবে। ঠিক আছে, আজকে তোমাদের SW থাকবে। দেখো SW তোমরা ছোট প্রশ্ন যে সাথে দিয়ে গেছি, ছোট প্রশ্ন উত্তর, এগুলি তোমরা SW খাতায় লিখে ফেলবে। তাহলে আজ পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।